গ্রেপ্তার করা হয়েছিল আগেই। এবার রাজ্য তৃণমূলের নির্দেশে বহিষ্কার করা হলো তৃণমূল নেতাকে। ডাবগ্রাম ফুলবাড়ি জেলা কমিটি সাংবাদিক বৈঠক করে সে কথা ঘোষণা করেন। গ্রেফতার করা হয়েছিল আগেই, এবার বহিষ্কার করা হলো তৃণমূল নেতা গৌতম গোস্বামীকে। ফুটপাত দখল মুক্ত, সরকারি জমি জবরদখল রুখতে কড়া নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠকে এই ধরনের কাজে যুক্ত থাকলে কাউকেই যে রিয়াদ করা হবে না সে কথাও আগেই জানিয়ে দেন দলীয় নেতা। কাউন্সিলর যুক্ত থাকলে তাদেরকেও গ্রেফতার করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ঘোষণার পর নড়েচড়ে বসে প্রশাসন। ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার দলীয় ব্লক সহ সভাপতিকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরের বাবুপাড়া এলাকায় জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে রাজ্য তৃণমূলের নির্দেশে গৌতমকে বহিষ্কার করা হয়েছে বলে জানালেন জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ। তৃণমূলের ডাবগ্রাম ফুলবাড়ি সাংগঠনিক ব্লকের সহ সভাপতি ছিলেন গৌতম গোস্বামী। সম্প্রতি জমি জবরদখল কাণ্ডে মুখ্যমন্ত্রীর নির্দেশে তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃত তৃণমূল নেতা বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া গোপ বলেন, এর আগেও জলপাইগুড়ি জেলায় আমাদের ডাবগ্রাম ফুলবাড়ি যে ব্লক, তার ব্লক সভাপতিকে যে বহিষ্কার, প্রাথমিক সদস্য পদ সহ তার বহিষ্কারের কথা যেমন জানানো হয়েছে, তেমনি ইতিমধ্যে আমরা আপনারা জানলেন যে আমাদের ওই ব্লকেরই সহ সভাপতি গৌতম গোস্বামী, তিনিও এই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে যে বেআইনি জমি দখল, বিভিন্ন বিষয় নিয়ে যে প্রক্রিয়া শুরু হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, সেই একই সূত্র ধরে তিনিও এখন পুলিশের হেফাজতে রয়েছেন। সুতরাং এই সময় আজকে আবার তাই রাজ্য তৃণমূল কংগ্রেস কমিটির সিদ্ধান্তক্রমে, মাননীয় রাজ্য সভাপতির নির্দেশক্রমে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের যে দাবগ্রাম ফুলবাড়ির যে সহসভাপতি গৌতম গোস্বামী, তাকেও পার্টির তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কারের ঘোষণা করা হয়েছে। প্রশাসনকে একাধিক সময়ে অ্যাজ এ জনপ্রতিনিধি হিসাবে, মামাটি মানুষের সরকারের একজন জনপ্রতিনিধি হিসাবে, মানে বিগত দিনেও আমরা এই বিষয় নিয়ে অনেকবার জানিয়েছি। এইবারে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে যে প্রশাসনিক যে তৎপরতা শুরু হচ্ছে, জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি এটাতে মানে ধন্যবাদ জানাবো আমাদের জলপাইগুড়ি জেলা শাসক সহ যে জেলা টিম রয়েছে, যারা ভূমি দপ্তরের যারা রয়েছে, যেখানে এতদিন যেগুলো হওয়া দরকার ছিল সেটা এখন সঠিকভাবে হচ্ছে। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।